দেখেন জেনারেল আজিজকে আল্লাহ সম্মান দিয়েছিল প্রথম থেকে সপ্তম লং কোর্স পর্যন্ত সাতটা বাংলাদেশ সেনাবাহিনীর সাতটা লং কোর্সকে ডিঙিয়ে জেনারেল আজিজকে সেনা প্রধান বানিয়েছিলেন আল্লাহ কিন্তু সেই সম্মান সে ধরে রাখতে পারে নাই এই সাতটা লং কোর্সের মাঝে অনেক ভালো ভালো অফিসার কিন্তু সেনা প্রধান হওয়ার যোগ্যতা থাকা অনেক অনেক বেশি যোগ্যতা থাকার পরেও কিন্তু প্রধান হতে পারেন নাই সেই মান সম্মান উনি বজায় রাখতে পারেন নাই উনি বলেছেন সাতচল্লিশ বছরে এত সুন্দর নির্বাচন হয় নাই উনি দেখেন নাই অথচ মধ্যরাতের নির্বাচনে সরাসরি একটা রাজনৈতিক দলকে অবৈধ রাজনৈতিক দলকে সে ভোট চুরিতে সাহায্য করেছে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে দেশদ্রোহিতার পাপ করে পাপ করেছে সে একটা ভালো প্রধান শুধুমাত্র প্রফেশনাল হয় দরকার আর দেশপ্রেমিক হওয়ার দরকার আর কিচ্ছু দরকার নাই আল্লাহ যেই পরিমাণ চাকরি যত বছর আপনি চাকরি করেছেন বিভিন্ন পদে থেকে আল্লাহ আপনাকে অনেক সামরিক অভিজ্ঞতা দিয়েছেন জ্ঞান দিয়েছেন এটা আপনাকে স্যার কাউকে শেখাতে হবে না আপনাকে শুধুমাত্র যেটা দরকার দেশপ্রেম আর কিছু না শুধুমাত্র দেশপ্রেম দরকার যেন সারা বাংলাদেশের জনগণ আপনাকে এবং আপনার পরিবারের জন্য দোয়া করে মন থেকে অন্তর থেকে ভালোবাসে আপনি রাস্তা ঘাটে যেখানেই হাঁটবেন অবসরের পরেও মানুষ যেন আপনাকে সম্মানের সাথে আগ বেরিয়ে এসে সালাম দেয় এই পরীক্ষার স্থানে কিন্তু আল্লাহ আপনাকে বসিয়েছে সুতরাং আশা করি স্যার সমগ্র সেনাবাহিনীর চাকুরিরত সশস্ত্র বাহিনীর চাকুরিরত এবং অবসরপ্রাপ্ত এবং দেশের সমগ্র জনগণের দোয়া আপনার প্রতি থাকলো এবং একই সাথে এই আশা থাকলো যে স্যার আপনি দেশের প্রতি সম্পূর্ণ ভালোবাসা রেখে নিঃস্বার্থভাবে কোনো কোন নির্দিষ্ট রাজনৈতিক দলকে কোন সুবিধা দেওয়ার দিয়ে কোনো দায়িত্ব পালন করবেন না আপনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে সশস্ত্র বাহিনী মাতৃভূমি সংবিধান এবং সার্বভৌমত্বকে বুকের মাঝখানে সংরক্ষণ রেখে এবং আল্লাহর ভয়কে যে আল্লাহ আপনাকে যেই সম্মান দিয়েছেন সেটা সারাক্ষণ মনের মাঝখানে রেখে আপনি দায়িত্ব পালন করবেন এবং আল্লাহ দয়া করে আপনাকে সেই দায়িত্ব পালন করার তফিক দান করুন আমি অতীতে আমরা কেউই পারফেক্ট না আমরা আমাদের কাউকে আল্লাহ নবী রসুল করে পাঠান নাই আমরা সাধারণ মানুষ পাপি বান্দা কেউ কম কেউ বেশি তবে আমরা এমন কাজ যেন না করি প্রশংসা করতে করতে আমরা যেন কখনো অজান্তে নিজের মনের অজান্তে যেন পাপ না করে ফেলি আমরা প্রফেশনাল একটা সেনাবাহিনীতে কি নীতি নির্ধারণ হতে হবে তা কিন্তু শেখ হাসিনারা বুঝে না তা বাংলাদেশের রাজনৈতিক দলের লোকজন কিন্তু হোক আর বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক তারা কিন্তু একটা বাহিনীর জন্য কি ভালো আর কি মন্দ তা কিন্তু বুঝে একটা সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্ব স্থানের অফিসাররা বা অন্যান্য পদবীর যারা আছে তারা যার যার দায়িত্বে যার যার লেভেলে তারা বুঝে যায় একটা দেশের জন্য সশস্ত্র বাহিনীর জন্য কি ধরনের নীতিমালা হওয়া উচিত এই যে সস্তা দরের জনপ্রিয়তার জন্য বিশেষ করে শেখ হাসিনা যতবার ক্ষমতা এসেছে সে সস্তা দরের জনপ্রিয়তা অর্জনের জন্য সে দুই বেলা ভাত চালু করা এই যে দুই বেলা ভাত চালু করা এর আগে কি সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীর কি সেনাবাহিনীর সদস্যদের সৈনিকদেরকে বেলা ভাত খাওয়ানোর কি পয়সা ছিল না পয়সা তো জনগণের পয়সা বাজেটের মাধ্যমে সেনাবাহিনীকে সেই বাজেট বরাদ্দ করা হয় সেনাবাহিনী যেই বাজেট চায় সাধারণত সরকার সেই বাজেটটাই অ্যাপ্রুভ করে সুতরাং এই এক সময় এই সেনাবাহিনীর বাজেট ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমার তত্ত্বাবধানেই তৈরি হয়েছে এই এই বাজেটের সমস্ত অনেক কিছুই আমি গভীরভাবে জানি সেনাবাহিনী কি কখনোই শনি দেখে দুই বেলা ভাত খাওয়ানোর টাকা ছিল না ছিল দুই বেলা কি সকালবেলাও ভাত খাওয়ানোর পয়সা ছিল এখনো আছে বিষয়টা আসলে ভাতের নয় আমরা জানি দুপুরবেলা বাঙালিরা সাধারণত দুপুরবেলা ভাতটা খেয়েই কিন্তু অফিসে এসে একটু ঘুমানোর চেষ্টা করে সচিবালয়ে যাবেন দেখবেন কি করে তারা গরুর মাংস দিয়ে হাত দিয়ে মাখিয়ে ভাতটা খেয়ে আবার একটু আরাম করে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে ওই ভাত খাওয়ার পরে পরবর্তী এক ঘন্টা কিন্তু সচিবালয়ে বাংলাদেশের জনগণের পয়সা খেয়ে বেতন খেয়ে জনগণের চাকার হয়ে কিন্তু জনগণের ফাইলগুলো পর্যন্ত দেখে না একটু ঘুম দেওয়ার চেষ্টা করে সবাই না তবে অনেকেই এবং এই বাঙালিরা দুপুরবেলা ভাতটা খাই কিন্তু একটু আয়েসি কারণ ভাত ছাড়া বাঙালিদের মজা আসে না কালচারের একটা সংস্কৃতিতে চলে আসছে এটা বাইরের দেশে সবাই কিন্তু এভাবে দুপুরে ভাত খায় না সুতরাং সেখানে সৈনিকরা যদি দুপুরে ভাত খায় তাহলে সেই সৈনিক কি তার সম্পূর্ণ দক্ষতা দিয়ে কাজ করতে পারবে পারবে না সেই জন্যই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে দুপুরে রুটি ছিল তাহলে আপনি বলেন সারা জীবন দাবিয়ে ভাত খেলেন বাংলাদেশের অনেকেই যখন ভাত খেতে খেতে বাংলাদেশে তো ভাত ছাড়া কিছু বোঝে না ভাত খেতে খেতে যখন এই যে কার্বোহাইড্রেটটা অতিরিক্ত ভাত খাওয়ার পরে যখন ডায়াবেটিস হয়ে যায় ডায়াবেটিসের পরে কিন্তু তখন আপনারা রুটি খাওয়াই নামেন তখন দুপুরেও রুটি খান রাত্রেও রুটি খান তাহলে সেনাবাহিনীর নীতির মাধ্যমে দুপুরে রুটি খাওয়ার মাঝখানে দোষটা কোথায় এটার কিন্তু একটা সায়েন্স আছে এর মাধ্যমেও কিন্তু একটা সেনাবাহিনীর অভিজ্ঞতা নীতি মাধ্যমেই এটা সেখানে শেখ হাসিনারা এসে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য ভাত চালু করে মনে করে একদিক দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে অফিসারদেরকে হত্যা করবে তাদের উপর অত্যাচার করবে আর আরেক দিক দিয়ে তাদেরকে দুই বেলা ভাত দিয়ে সস্তা জনপ্রিয়তার চেষ্টা করবে তো আশা করি যখন আমাদের দেশের সেনাবাহিনীর অফিসাররা যদি আবার তাদেরকে এই ধরনের প্রশংসা করে এইসব জিনিসের প্রশংসা করেন তো অত্যন্ত সেটাও কিন্তু অত্যন্ত সস্তা মানের হয়ে যায় সেটা প্রফেশনালিজম থেকে অনেক দূরে সরে যায় তাই আশা করি আমাদের এই জ্ঞানে এই বয়সে অভিজ্ঞতায় আমাদের মুখে মানায় না যে আমরা একটা সরকারকে ঢালাওভাবে প্রশংসা করে মুখে ফেরা তুলে ফেলবো শুধুমাত্র নিজের অবস্থানটা পাকাপোক্ত করার জন্য এতে কিন্তু নিজের সম্মানেরই নষ্ট হয় বাকি যারা জ্ঞান দিয়েছে আর আল্লাহ যারা দেখছে শুনছে তারা কিন্তু হাসছে এইসব কথা শুনে হাস্যরস্য করে তখন কিন্তু ওজন কমে যায় ব্যক্তিত্বটা নষ্ট হয়ে যায় এই ধরনের ভুল কাজ থেকে আশা করি আমরা সবাই দূরে সরে থাকতে পারব আপনাদের একটা রাজনৈতিক সামরিক অফিসার হয়ে সরকারের সমালোচনা করা সশস্ত্র বাহিনীর কাজ না তারা একটা ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিনের মাধ্যমে কাজ করবে সশস্ত্র বাহিনীকে চাচ্ছে না যে এসে সরকারকে উল্টে খালি একটুকু অনুরোধ করবো আপনাদের যতটুকু দায়িত্ব একটা প্রফেশনাল ফোর্স হিসেবে ততটুকুই করেন নিজেদের প্রফেশনালিজমের গণ্ডির বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দলকে সহায়তা করা সংবিধানের বিরুদ্ধে গিয়ে এবং জনগণের বিরুদ্ধে এবং অন্যায় শাস্তিযোগ্য অন্যায় পৃথিবীর কোন দেশে কোনো ভদ্র সভ্য সশস্ত্র বাহিনীতে প্রফেশনাল সশস্ত্র বাহিনীর অফিসার তারা এটা করতে পারে না আপনারা কিছুদিন আগে দেখেছেন কিভাবে যুক্তরাষ্ট্রের চিফ অফ স্টাফ উনি কিভাবে বলেছিলেন যখন ট্রাম্প তাকে ব্যবহার করার চেষ্টা করেছিল তখন উনি বলেছিলেন যে আমরা কোনো রাজা বাদশা কোন রাজনৈতিক দলকে সহায়তা করার জন্য ওয়াদা করে আসি নাই আমরা ওয়াদা করেছি সার্বভৌমত্ব এবং সংবিধান অনুসারে চলার জন্য রক্ষা করার জন্য আশা করি বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজকে থেকে পঞ্চাশ বছর ঊনপঞ্চাশ বছর আগে সশস্ত্র বাহিনী থেকে অনেক উন্নত অস্রে প্রশিক্ষণে ইউনিফর্মে শিক্ষা দীক্ষায় অনেক উন্নত কিন্তু যদি আসল দেশপ্রেম না থাকে সশস্ত্র বাহিনী প্রেম না থাকে তাহলে ওই সকল অস্ত্র সরঞ্জাম পোশাক কোনো কিছুর মূল্য থাকে না আর সুতরাং আশা করি বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং সরকারের বেতনভুক্ত ওয়াদা করা সকল বাহিনী কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে ব্যক্তিকে সহায়তা না করে দেশ এবং সংবিধান এবং জনগণের স্বার্থে কাজ করবে যেই ওয়াদা করেছে সেই স্বার্থে কাজ করবেন দেশপ্রেমিক জনগণ বাংলাদেশে ও বিদেশে যে যেখানেই আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি জানি মাঝখানে আমি দীর্ঘ সময় বিরতি দিয়েছি আসলে আমি কিন্তু ইউটিউবার না আমি ইউটিউব করে বা ভিডিও করে তার মাধ্যমে পয়সা অর্জন করি না সুতরাং আমার লাইভে আসার পিছনে দেশ রক্ষার বা জনগণের স্বার্থে দেশের স্বার্থে কোনো বিষয় থাকলেই আমি শুধুমাত্র লাইভে আসি এছাড়া প্রতিনিয়ত রুটিনভাবে প্রতি সপ্তাহে একবার করে আসতেই হবে এমন কোনো কথা নেই আমি বাংলাদেশ টেলিভিশনের সকাল নয়টার খবর না যা আমাকে প্রতি সপ্তাহে এসে কথা বলতেই হবে কথা যখন বলবো সেই কথাটা যেন অর্থবহ হয় সেই কথাটা যেন জনগণের জন্য কাজে আসে সেই বার্তাটা যাদের জন্য দিচ্ছি তাদের কাছে যেন পৌঁছে যায় সেই রকম মূল্যবান বার্তা থাকলেই শুধুমাত্র আমি লাইভে আসি আমার এই অল্প সময়ের অবর্তমানে আমি চিরাচরিত অনেক বাংলাদেশিদের যে অভাব অভ্যাস গুজব ছড়ানো যে আমি এই কারণে সেই কারণে আসছি না আসলে সেরকম কোনো কারণেই নেই যাই হোক আমি জানি আপনারা অনেকেই আমাকে ভালোবাসেন আমিও দেশকে এবং বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণকে ভালোবাসি আমি চাই আসতে বাট আমার আশাটা যেন অর্থবহ হয় আমাদের নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে আমি সর্বপ্রথম জেনারেল শফিউদ্দিন স্যারকে আমি জানাই আন্তরিক মোবারকবাদ হার্টিয়াস কংগ্রেচুলেশনস আমি স্যারের দশ কোর্সের জুনিয়ান স্যারের দীর্ঘ অভিজ্ঞতা জ্ঞান এবং সেনাবাহিনীর দীর্ঘ পথের যেই প্রফেশনালিজম স্যার অর্জন করেছেন কাউকে ওনাকে শেখাতে হবে না যে সেনা প্রধান হিসেবে কিভাবে সেনাবাহিনী চালাতে হবে তাই আমি সেই দিকে যাচ্ছি না আমি শুধু সকলের উদ্দেশ্যে এবং স্যারের উদ্দেশ্যে আমি শুধু অল্প কিছু কথা বলবো যে আল্লাহ সম্মানের মালিক আল্লাহ আবার অসম্মানের মালিকও আল্লাহ তবে ভালো জিনিস আসে আল্লাহর কাছ থেকে আর খারাপ জিনিস আসে নিজ কর্মের কারণে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন হয়তোবা অনেকেই বলবে আপনাকে প্রমোশন দিয়েছেন শেখ হাসিনা বা রাষ্ট্রপতি আসলে আল্লাহর হুকুম না থাকলে সেনা প্রধান আপনি হতে পারতেন না আল্লাহ আপনাকে সেনা প্রধান নিয়োগের মাধ্যমে আপনাকে যেমন সম্মান দিয়েছে একইভাবে আল্লাহ আপনাকে পরীক্ষাও করবেন আপনার আগমনের মাধ্যমে এক সন্ত্রাসী পরিবারের সন্ত্রাসী জেনারেলের এক সন্ত্রাসী প্রধানের অবসান ঘটলো আল্লাহ কিন্তু তাকেও সুযোগ দিয়েছিলেন তাকেও সম্মানিত করেছিলেন যেভাবেই এসেছিল প্রধান হয়েছিল কিন্তু সেই সম্মানটা সে রাখতে পারেনি দেশপ্রেম নিয়ে সেই সেনাপ্রধানের ভূমিকা পালন করতে পারেনি তার অবস্থানকালীন সময়ে দেশ বিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত ছিল এবং সশস্ত্র বাহিনীকে সেনাবাহিনীকে বিশেষ করে এবং বাংলাদেশকে সারা দুনিয়ার সামনে কলঙ্কিত করেছে তার অপকর্মের মাধ্যমে সন্ত্রাসী পরিবার নিয়ে বিভিন্ন অপকর্মের মাধ্যমে নিজের পরিবারে রাখের গুছিয়েছে আল্লাহ যে সম্মান দিয়েছিল সেই সম্মানের থাকা থাকাকালীন সময়ে সে অসম্মানিত হয়েছে আর এখন তো অবসরে গেছে এখন তার উপর দুনিয়ার কেয়ামত শুরু হবে উনি ওনার অপকর্মে বাংলাদেশেই থাকতে পারবেন না যাদের চোখের মনি হয়েছিলেন যে আওয়ামী লীগের আওয়ামী আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দলকে অত্যন্ত নগ্নভাবে দেশ এবং জনগণের বিরুদ্ধে সহযোগিতা করে উনি দেশ এবং জনগণের শত্রু হয়েছেন তার অভিশাপ এই বাংলাদেশের মাটি থেকেই শুরু হবে এবং বিদেশে পালিয়ে গিয়েও কিন্তু সেখানে সাথে বসবাস করতে পারবে না সুতরাং আমি স্যার আপনাকে আমি অত্যন্ত জুনিয়র আপনার দশ কোর্সের জুনিয়র আপনাকে আমি চাকরি জীবনে দেখেছি সেই সৌভাগ্য হয়েছে আপনি বাংলাদেশের একটা চরম ক্রান্তিকাল হওয়ার পরে আপনি আল্লাহ আপনাকে সেনা প্রধান বানিয়েছেন সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ দেশপ্রেমিক জনগণ আপনার দিকে তাকিয়েছে এটা একটা বিশাল দায়িত্ব শুধুমাত্র এর আগে যারা প্রধান ছিল এই বারো বছরের বাংলাদেশের ফ্যাসিস্ট সময়ের আগে যারা সেনাপ্রধান ছিল তাদের চেয়ে অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বর্তমান প্রধানের কারণ বর্তমান সেনা প্রধানের কাছে বাংলাদেশের জনগণের চাহিদা এবং আশা অনেক অনেক বেশি নির্যাতিত জনগণ এবং নিরাপত্তাহীন বাংলাদেশ এখন সেনাপ্রধানের দিকে আশায় তাকিয়ে থাকে এবং সেই সম্মান এবং দায়িত্বটা কিন্তু মহান আল্লাহ আপনাকে দিয়েছেন সুতরাং মানুষকে কোনো ব্যক্তিগত রাজনৈতিক দলকে খুশি না করে আমরা আশা করি আপনার প্রফেশনালিজম আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে চাকরিতে সেই প্রফেশনালিজম এবং তা নিয়ে আপনি আল্লাহকে সবার আগে সন্তুষ্ট করবেন তারপর আপনার উপর সাংবিধানিকভাবে যেই দায়িত্ব দেওয়া হয়েছে আপনি দেশ এবং জনগণের কথা চিন্তা করে দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করে সংবিধানকে সম্মান করে আপনি ইনশাল্লাহ আপনার সেই দায়িত্ব পালন করবেন আল্লাহ দয়া করে আপনাকে সেই তফিক দান করুন যেন কারো রক্ত চক্ষুতে আপনি কাজ না করেন অন্যায় দেশের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কাজ না করেন কারোর রক্তচক্ষু রাগানিতে এই সম্মান কিন্তু আপনার জীবনে দ্বিতীয়বার আসবে না এই আশা এবং দোয়া করে আবারও আমি সেনা সেনাপ্রধানকে আমার আন্তরিক অভিবাদন জানাই এবং ওনার পরিবারকে এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে দেশপ্রেম নিয়ে ইমানের সাথে ওনার দায়িত্ব পালন করার তফিক দান করেন এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম